অন্যান্য পুজোর মতো সাড়ম্বরে কার্তিক পুজো পালিত হয় হুগলির বাঁশবেড়িয়ায়। কার্তিকের পাশাপাশি অন্যান্য দেব দেবীর আরাধনায় মেতে ওঠে পুজো কমিটিগুলি। ধূপ জ্বালিয়ে নারকেল ফাটিয়ে রবিবার খুঁটি পুজো অনুষ্ঠিত হল কুণ্ডলী নটরাজ পুজো কমিটির পুজোয়। এবছর এই পুজো 69তম বর্ষে পদার্পণ করল। অন্যান্য বছরের ন্যায় নতুন থিমের পুজো হতে চলেছে এখানে। এবছরের থিম স্বপ্নের ফেরিওয়ালা। মুছে যাওয়া শৈশবের স্মৃতি তুলে ধরা হবে পুজোর থিমে। এবছর পুজোর বাজেট 8 লক্ষ টাকা বলে জানান পুজো উদ্যোক্তারা। বাঁশবেড়িয়ার কুণ্ডলী নটরাজের খুঁটি পুজো দিয়ে আজকে পুজোর স্টার্ট হলো। আমাদের 69 বছরের পুজো। আমাদের ভাবনা হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা, তো সেটা দিয়েই পুজো স্টার্ট হলো। প্রত্যেক বছর আমরা নতুন নতুন কিছু উপহার দর্শককে দিই। এবছরই তারই একটা কন্টিনিউয়েশন হিসেবে নতুন একটা আরেকটা থিম স্বপ্নের ফেরিওয়ালা, সেটা নিয়ে এই বছর আমাদের ভাবনা। যে ফেরিওয়ালা বা যে স্বপ্নগুলো আমরা ছোটোবেলা দেখতাম সেই জিনিসগুলো কোথাও একটা হারিয়ে যাচ্ছে, তো সেই জিনিসটাকেই আরেকবার আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের যিনি প্যান্ডেল করছেন বিখ্যাত শিল্পী স্যার প্রশান্ত পাল মহাশয়, তো ওনার চিন্তাভাবনা আর আমাদের কনসেপ্ট অনুযায়ী। কত বাজেট এবারে? বাজেট অ্যাপ্রক্সিমেটলি সব মিলে 8 লক্ষ টাকার মতো হয়ে যাবে। কি নাম? হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10।